আজকের ভিডিওটা মূলত দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য সেই দশম শ্রেণীর বা সেই সমস্ত ক্লাস টেনের ছাত্রছাত্রী যারা দু সালে নবম শ্রেণী পাশ করলে এবং দু সালে দশম শ্রেণীতে উঠছ এবং দু সালে তোমরা দশম শ্রেণীর পরীক্ষা অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তো তোমাদের জন্য তোমাদের রিলেটেড বা তোমাদের সিলেবাস ওরিয়েন্টেড বা তোমাদের ক্লাস ওরিয়েন্টেড বা তোমাদের সেশান ওরিয়েন্টেড ভিডিও কিন্তু অলরেডি চ্যানেলে পাবলিশ করা শুরু হয়ে গিয়েছে এর আগে একটা ভিডিওতে মোটামুটি ইংরেজি যে সিলেবাস সেটা আমি কভার করে দিয়েছি বা ইংরেজি কোশ্চেন প্যাটার্নটা কেমন আসে মাধ্যমিকে সেই সম্পর্কে আলোচনা করে দিয়েছি যারা সেই ভিডিওটা এখনো দেখো তাদের জন্য আমি তাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা অবশ্যই আই বাটনে দেওয়া ভিডিওটা দেখে নেবে তাহলে ইংরেজি যে কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে তোমরা একটা মোটামুটি ধারণা লাভ করে নিতে পারবে তো আজকে আমি যে ব্যাপারটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। সেটা হচ্ছে দশম শ্রেণীর যে বাংলা বিষয় বাংলা সিলেবাস সেই প্রথম ভাষা বাংলা সিলেবাসের একটা মোটামুটি ধারণা আমি দেওয়ার চেষ্টা করব। দেখো তোমরা নিশ্চয়ই জানো যে ক্লাস নাইনে অর্থাৎ নবম শ্রেণীতে ওঠা মানে কিন্তু মাধ্যমিকের গণ্ডির মধ্যে প্রবেশ করা নবম শ্রেণীর সঙ্গে কিন্তু মাধ্যমিকের অনেকটাই মিল রয়েছে কিন্তু অনেকটা মিল থাকলেও হান্ড্রেড পারসেন্ট মিল কিন্তু নেই যদি বাংলা বিষয়ের ব্যাপারটা দেখি প্রথম কথা সিলেবাসের মধ্যে যে সমস্ত গল্প কবিতা রয়েছে সেটা যে আলাদা হবে এটা তো বলাই বাহুল্য কিন্তু কিছু কিছু মানে ভিতরেরও কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো অবশ্যই তোমাদের জানা উচিত মূল আলোচনায় এবার চলে আসি তো যে গল্প কবিতাগুলো তোমাদের রয়েছে আর কি নবম শ্রেণীতে সেগুলো আমি আগে একটু আলোকপাত করে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো প্রথম কথা গল্প যদি আমি ধরি তোমাদের প্রথম সামেটিভে গল্প রয়েছে একটি সেটা হচ্ছে জ্ঞান জ্ঞানচক্ষু যেটা আশাপূর্ণা দেবীর লেখা দ্বিতীয় সামিটিভে তোমার রয়েছে বহুরূপী বলে একটা গল্প রয়েছে পথের দাবি বলে একটা গল্প রয়েছে এবং তৃতীয় সামেটিভে যদি দেখা হয় তাহলে সেখানে অদল বদল বলে একটা গল্প রয়েছে নদীর বিদ্রোহ বলে একটা গল্প রয়েছে তো মেনলি গল্প কিন্তু এইগুলোই এবারে যদি আসি আমি কবিতার ব্যাপারে তাহলে কবিতাও কিন্তু বেশ কয়েকটা রয়েছে যেরকম ফার্স্ট সামেটিভ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে এখানে রয়েছে মোটামুটি তিনটে কবিতা প্রথমটা হচ্ছে অসুখে একজন তারপরে রয়েছে আয় আরও বেঁধে বেঁধে থাকি এবং তারপরে রয়েছে আফ্রিকা নামক একটি মনস্পর্শী কবিতা এরপর সেকেন্ড সামেটিভে আমরা যদি দেখি এখানেও রয়েছে কবিতা যেরকম অভিষেক নামক একটা কবিতা রয়েছে মাইকেল মধুসূদন দত্তের লেখা প্রলয় উল্লাস নামক একটা কবিতা রয়েছে এবং থার্ড সামেটিভে আমরা যদি দেখি এখানে সিন্ধু তীরে বলে একটা কবিতা রয়েছে এবং অস্ত্রের বিরুদ্ধে গান নামক একটা কবিতা রয়েছে তো এইগুলো কিন্তু কবিতা এবারে যদি আমরা চলে আসি প্রবন্ধের ব্যাপারে দেখো তোমাদের কিন্তু দুটো প্রবন্ধ রয়েছে সেগুলো যদি আমি সামেটিভ হিসেবে ভাবি তাহলে তোমার ফার্স্ট সামেটিভ একটা কবে সেটা হচ্ছে হারিয়ে যাওয়া কালী কলম যেটা শ্রীপান্থের লেখা সেকেন্ড সেমিটিভে কিন্তু কোনো প্রবন্ধ থাকে না থার্ড সেমিটিভে আবার একটা প্রবন্ধ রয়েছে বাংলা ভাষায় বিজ্ঞান যেটা রাজশেখর বসুর লেখা তো এই দুটো প্রবন্ধ কিন্তু রয়েছে যেটা প্রথমটা ফার্স্ট সেমিটিভে পড়ে এবং লাস্টেরটা পড়ে থার্ড সেমিটিভ বা তথা পায়ে ফাইনাল পরীক্ষায় আর কি তো এইগুলো রয়েছে এবং এই এছাড়া রয়েছে তোমার নাটক রয়েছে যেটা সিরাজ দোগলা বলে নাটক শচীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা এইগুলো মেনলে গেল এবং এছাড়া তোমরা জানো যে তোমাদের একটা সহায়ক পার্ট থাকে যেটা নাম হচ্ছে কোনি এবার মেন যে বিষয়টা সেটা আসে যে নবম শ্রেণীর সঙ্গে দশম শ্রেণীর এই সিলেবাসের মধ্যে বা কোশ্চেন প্যাটার্নের মধ্যে ডিফারেন্সটা কি বন্ধুরা কোশ্চেন প্যাটার্ন সম্পর্কিত একটা ভিডিও কিন্তু আমি নেক্সট খুব তাড়াতাড়ি আমি মানে তৈরি করব সেটা খুব যত তাড়াতাড়ি সম্ভব আমি পাবলিশ করার চেষ্টা করব তোমরা অবশ্যই সেটা দেখে নেবে তো এখানে আমি মেনলি আলোচনা করছি নয় ক্লাস নাইনের থেকে বা সঙ্গে ক্লাস টেনের যে সিলেবাস বা কোশ্চেন প্যাটার্ন সেখানে কি কি মেন ডিফারেন্স রয়েছে দেখো তোমরা ক্লাস নাইনে কি দেখেছো যে ওখানে যে শর্ট আনসার টাইপ কোশ্চেন বা এমসি কিউ যে প্রশ্নগুলো থাকে এমসি এবং এসএ কিউ তো ওগুলো কিন্তু মেনলি তোমার গল্প থেকে ছিল প্রবন্ধ থেকে ছিল কবিতা থেকে ছিল তোমার প্রফেসর শঙ্কু থেকেও কিন্তু শর্ট প্রশ্ন বা এসএ কিউ টাইপের প্রশ্ন ছিল এবং নাটক যেটা আর কি নাটক থেকেও কিন্তু তোমার এসএ কিউ প্রশ্ন ছিল এবং সহায়ক পাঠ যেটা বলো প্রফেসর সংখ্য মানে মোটামুটি প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু শর্ট প্রশ্ন ছিল কিন্তু ক্লাস টেনে দশম শ্রেণীতে কিন্তু এটা একটু চেঞ্জ হয়ে যায় এসএ কিউ এবং এমসি কিউ এর এর মধ্যে মেনলি তোমার সবগুলোই থাকবে শুধু দুই ধরনের জিনিস বাদ দিয়ে এক হচ্ছে নাটক থেকে কোনো এমসিকিউ প্রশ্ন বা এসে কিউ প্রশ্ন থাকে না এবং কোনি থেকে যেটা সহায়ক পাঠ বা সহায়ক গ্রন্থ এখান থেকেও কিন্তু কোনো এসে কিউ প্রশ্ন বা এমসিকিউ প্রশ্ন থাকে না অর্থাৎ এসে কিউ এবং এমসিকিউ প্রশ্ন থাকে গল্প থেকে থাকে কবিতা থেকে থাকে এবং প্রবন্ধ থেকে থাকে এবং তাছাড়াও ব্যাকরণ যে পোর্শনটা রয়েছে ব্যাকরণ পোর্শন থেকেও কিন্তু এমসিকিউ এবং এসি থাকে ইনফ্যাক্ট ব্যাকরণ প্রশ্ন থেকে কিন্তু শুধুমাত্র এমসি কিউ এবং এসিকিউই থাকে অন্য কোনো প্রশ্ন কিন্তু বড়ো প্রশ্ন যেগুলো আমরা বুঝি তিন নাম্বার পাঁচ নাম্বার এরকম ধরনের কিন্তু কোনো প্রশ্ন ব্যাকরণ থেকে আসে না এছাড়াও তোমাদের রয়েছে যেটা নির্মিতি রয়েছে তোমার আচ্ছা ব্যাকরণ কোনগুলো রয়েছে একেবারে একটু আলোচনা করেই দেওয়া যাক ব্যাকরণ তোমার ফার্স্ট সেমিটির যদি তুমি বলো তাহলে কারক বিভক্তি থাকে সেকেন্ড সেমিটির তুমি যদি বলে তাহলে তোমার সমাজ থাকে এবং থার্ড সামেটে কিন্তু তোমার বাক্য থাকে বাক্য বলে যে একটা ব্যাপার আর বাক্য থাকে আর কি টোটাল চারটে চার রকমের ব্যাকরণের বিষয় তোমার ক্লাস টেনে রয়েছে আর কি ক্লাস নাইনের ব্যাকরণটা কিন্তু বেশ একটু জটিল টাইপের ছিল এবং একটু ভাস্ট বা বিস্তৃত মানে একটু ডিটেলড টাইপের ছিল আর কি প্রচুর পরিমাণে ক্লাস টেনে কিন্তু মোটামুটি ব্যাকরণ পোর্শনটা কিন্তু খুবই লিমিটেড মোটামুটি চারটে জিনিসের মধ্যে কিন্তু লিমিটেড এছাড়া নির্মিতে যে ব্যাপারটা আমি বলছিলাম তোমার ক্লাস নাইনের সঙ্গে মিল থাকবে যেখানে সেটা হচ্ছে তোমার যেটা প্রবন্ধ রচনা একই প্রবন্ধ রচনা কিন্তু তোমার ক্লাস টেনেও পড়তে হয় মোটামুটি একেবারে ধরে নিতে পারো ডিটো জিনিস মানে ওখানেও দশ নম্বরে আসছিল এখানেও কিন্তু দশ নম্বরেই থাকবে ডিফারেন্সটা কী রয়েছে তোমার ফার্স্ট সামেটিভে তোমার নির্মিতে থাকে কি বঙ্গানুবাদ যেটা তোমার ইংলিশে বেশ কিছু লাইন দিয়ে থাকবে তোমাকে ভাষা দিয়ে মোটামুটি একেবারে তো ডিটেলড মানে একেবারে সেম টু সেম বাংলা মানে করলে হয় না তোমাকে একটু ভাষা মাস মিশিয়ে করতে সে আমি পরে টিপস দিয়ে দেবো যে বঙ্গানুবাদ করার যে টিপস আর কি সেগুলো আমি খুব তাড়াতাড়ি দিয়ে দেব তোমাদের সেশনটা মাথায় রেখে তো এ একটা ব্যাপার হয় এবং প্রতিবেদন রচনা যেটা সেকেন্ড স্যামেটিভে থাকে এবং থার্ড স্যামিটিভেও কিন্তু তোমার ওই প্রবন্ধ তো থাকেই তার সঙ্গে তোমার সংলাপ রচনা মানে সংলাপ সংলাপের ইংরেজিতে আমরা বলি তাহলে কনভার্সেশান যেটা বলা হয় বন্ধুর সঙ্গে বা বাবা মার সঙ্গে যে কত আলাপচারিতা তো এই ব্যাপারটা কিন্তু থাকে তো আশা করি তোমরা মোটামুটি একটা ডিফারেন্স মানে ক্লাস নাইনের সঙ্গে ক্লাস টেনের সিলেবাসের যে ডিফারেন্স আর কি এবং যে যে গল্প কবিতাগুলো রয়েছে প্রবন্ধ রয়েছে নাটক রয়েছে সেগুলো সম্পর্কে একটু অবগত হলে তো নেক্সট ভিডিওতে আমি কিন্তু দেওয়ার চেষ্টা করব পুরো ডিটেলড যে কোশ্চেন প্যাটার্ন কোথার থেকে কত নাম্বারে প্রশ্ন আসবে কোথায় অপশান থাকে কোথায় অপশান থাকে না এগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করব তো তার জন্য তোমাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনে প্রেস করে দিতে হবে তাহলে কিন্তু নেক্সট নোটিফিকেশান তুমি সবার আগে পেতে পারবে এবং ভিডিওটা এই এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই প্লিজ লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে টাটা